এখন আমরা যাব আলুটিলা গুহা, এখান দিয়ে প্রবেশ পথ। এখনো ব্যথা করতে, নিচে মনে হয় গুহা আছে, পানি পানি আল্লাহ, পানি পানি থাকলে তো যেতে পারবো না আমরা। অনেক মনে হয় তোমার ভিডিও একটুক্ষণ পর পর বন্ধ হয়ে যাইতেছে কেন? দেখো পায়ের চিহ্ন আছে এখানে, এখান দিয়ে তো আসতে পারতেছি না। এই যে নিচে পায়ের চিহ্ন, হ্যাঁ নিচে পা ধরো, ক্যামেরা ধরো, নিচে অসুবিধা। এখান থেকে কিভাবে যাব? আস্তে আস্তে চলে আসছি আমরা, কাছাকাছি দাঁড়াও। আল্লাহ রে, ভিতরে আর অসম্ভব অসম্ভব আঁকা বাঁকা রাস্তা ছিল, যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। অ্যাডভেঞ্চার করে আসলাম। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা, সেও আমাদের সাথে সামিল হইল অ্যাডভেঞ্চারে। এখন আমরা যাব আলুটিলা গুহা, এখান দিয়ে প্রবেশ পথ। এখান দিয়ে যাচ্ছি, দেখি গুহাটা কত বড়। সাথে কিন্তু আয়নাও আছে, বড় সাহস আছে। হ্যাঁ আয়না যাবে, এর জন্যই আমার যাওয়া আছে। আয়না হচ্ছে অনেক স্ট্রং, তো আমরা সবাই আস্তে আস্তে নামছি। খালি সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি বেয়ে নামতে হবে, নামতে হবে, নামতে হবে, আবার ওদিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে। নামা কষ্ট না, নামা সহজ, উঠা কষ্ট। আচ্ছা এখন কিন্তু আমি এখন তো কোলে নিতে পারবো না তোমাকে। ভিডিও কিন্তু আমার চলছে, আমি কিন্তু ভিডিও বন্ধ করি নাই, দেখবো কতক্ষণ লাগে নামতে আর উঠতে। তো সেই জন্য সাথেই থাকতে হবে। সামনে নিচে একটা বড় একটা গাছ দেখা যাচ্ছে, বট গাছ। হ্যাঁ দেখেন আয়নার কত এনার্জি, গতকালকে আমাদের সাথে সেই কংলাক পাহাড় উঠেছিল একা একাই, এখনো ব্যথা করতেছে। তারপর আজকে সে আবার এই আলুটিলা গুহার মতো জায়গায় সে চলে আসছে একা একা আমার সাথে, ছোট ছোট দেখার জন্য যে এখানে কি আছে। সিঁড়িতে নামলে পাটা কাঁপে, আর উঠলে কি হয়? নিচে মনে হয় গুহা আছে, পানি আল্লাহ, পানি পানি থাকলে তো যেতে পারবো না আমরা। জুতা দুটা উঠাই নিতেছে, গুহার ভিতরে ঢুকে গেলাম।
তুমি কিন্তু দেখে দেখে আসো, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আসো, জানালার দিকে ঘুরো না, এখানে অনেক লিপি মনে হয়, অনেক মনে হয়, এই যে এখান থেকে এখানে পাবে, হ্যাঁ তোমার ভিডিও একটুক্ষণ পর পর বন্ধ হয়ে যাইতেছে কেন? এইটুই একটু আগে বন্ধ হয়ে গেছে। এখান থেকে কিভাবে যাব? আস্তে আস্তে আমি চলে আসছি, আয়না কেন ভিডিও বন্ধ করে দাও, তুমি শুধু দেখছো। চলে আসছি আমরা কাছাকাছি, দাঁড়াও আল্লাহ, ভিতরে আগে অসম্ভব অসম্ভব বাঁকা বাঁকা রাস্তা ছিল, যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। তো এখন একবার আমাদের মোবাইল হাত থেকে পড়ে যাইতো, একেবারে মোবাইল হাত থেকে পড়ে যেত। তো আমরা একটা মোটামুটি অ্যাডভেঞ্চার করে আসলাম। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটা, সেও আমাদের সাথে সামিল হইল অ্যাডভেঞ্চারে। ফাইনালি আমরা চলে আসলাম। এখন এখান দিয়ে এই যে এদিক দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে আস্তে, কিছু ধরবো না, হ্যাঁ আল্লাহ ধরছো কেন? আচ্ছা গিয়ে হাত ধুয়ে ফেলবা, ও জামাই দিবে কেন? এই তো আস্তে, হাত ধরো না, হাত ধরো না, মাটিতে হাত ধরো না, বাবা আসি, দাঁড়াও 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 দাঁড়াও, আটি করতে দাও, দাঁড়াও ওঠেন 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 ওঠেন, যাও শাবাশ, গুড, এটাই হচ্ছে গুহা, গুহার ভিতরে চমৎকার অ্যাডভেঞ্চার করে গেলাম। ও সাথে আমার
ছোট্ট মেয়েটাও ছিল, সেও পেরেছে মাশাআল্লাহ। চলেন, অসুবিধা নাই, আমরা অনেক কষ্ট করে, অনেক গুহাটা আসলে অনেক কঠিন, কেউ না আসলে বুঝবে না। আমরা প্রথমে মনে করেছিলাম শুধু সিঁড়ি, কিন্তু এসে পরে দেখলাম যে এটার ভিতরে আসলে কতটুকু অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে কি জন্য লিখে রাখছে মরণ, মানে বের হয়ে সে আল্লাহ আল্লাহ করছে কখন বের হবে কখন বের হবে, কারণ ব্যাক করারও কোনো উপায় নাই। রাস্তাটা এত দীর্ঘ রাস্তা দিয়ে চলে আসছিলাম আমরা, ব্যাক করতে গেলে আরো সমস্যা, আরো কষ্ট করতে হইতো। এই জন্য যে লিখেছে সে খুব কষ্টে লিখেছে যে মরণ আমার এবং আমার মেয়ের, মুখটা দেখে বুঝবেন আমরা কতটা পরিশ্রম করে বের হয়েছি গুহাটা থেকে। সেই যে দেখেন, এটা তো সিঁড়ি, কোনো সমস্যাই নাই, কিন্তু ভিতরে যে কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে এটা কেউ না গেলে বুঝবেই না। আমি আমার মেয়েটাকে নিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ কোথায় নিয়ে আসলাম, পারবো নাকি, কিন্তু ফাইনালি ফাইনালি সে পেরেছে। অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় যেতে পারবো, তুমি পাহাড়ে যেতে পারবো আমার সাথে। হ্যাঁ, আমি তো খুব ভয় পেয়েছিলাম তুমি যেতে পারবো না, এখন দেখতেছি তুমি তোমার আপুর থেকেও বেশি স্ট্রং। তোমার আপুকে যে জায়গায় নিয়ে যেতে না পারবো সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ বাবা, তোমাকে নিয়ে আমি যাব। হ্যাঁ, আমরা পাহাড়ে যেতে পারবো, অনেক পাহাড়। ধন্যবাদ সবাইকে। যদি পাটা ব্যথা করে চাঁদের গাড়িতে, হ্যাঁ চাঁদের গাড়িতে বসে আর উঠতে উঠছে, আপনাদেরকে কি যে বলবো, আলু টিলা আসলে অবশ্যই এই গুহাটা ঘুরে যাবেন, গুহাটা না ঘুরলে আপনাদের এই আলু টিলে আসাটা সার্থক হবে না। সবাইকে ধন্যবাদ।